এতদিন পর হাজবেন্ডের একটু সুবুদ্ধি হয়েছে। কেন বললাম এই কথাটা, দেখেন আমার জন্য একটা হাঁড়ি নিয়ে আসছে, যেহেতু সামনে কোরবানির, এই হাঁড়িটা আমার খুবই খুবই প্রয়োজন ছিল। আর হুটহাট করে হাজবেন্ডের কাছ থেকে এমন কিছু পেলে সত্যিই খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবসময় তো সকাল থেকে একেবারে দুপুরে রান্না বান্না পর্যন্ত ব্লগটা শেয়ার করা হয়। আজকে এই তো রাইসে বাবা যখন সন্ধ্যার পর আসলো, তারপর থেকে আজকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এতদিন পর কিন্তু রাইসের বাবা একটু সুবুদ্ধি হয়েছে, মানে আমার সঙ্গে যখন একটু কুকিং সেটের দোকানে ঘোরাঘুরি করে না, তো সেখান থেকে মনে হয় তার একটু বুদ্ধি বেড়েছে আর কি। তো যাই হোক, আমার জন্য একটা হাঁড়ি নিয়ে আসছে, তার সঙ্গে আমার কেকের যেহেতু বিজনেস রয়েছে, তো সেই জন্য কেক কাটার কিছু ছুরিও নিয়ে আসছে। তো যেটা বলছিলাম আর কি, তো এই যে দেখেন আমার জন্য একটা বড় হাঁড়ি নিয়ে আসছে রান্নার কাজে ব্যবহার করার জন্য, যেহেতু সামনে কোরবানি ঈদ, তো এই সাইজের হাঁড়িটা আমার খুবই খুবই প্রয়োজন ছিল। আর এই ধরনের হাঁড়িগুলো যেহেতু আমি এখান থেকে কিনতে পারি না, আমাকে নিউ মার্কেটে যেতেই হয়। আর সে আজকে তার নিজের কিছু কেনাকাটা করার জন্য তো নিউ মার্কেটে গিয়েছিল, সেই সাথে এই হাঁড়িটাও নিয়ে আসছে, কয়েকদিন আগেই বলেছিলাম। তো যাই হোক, একেবারে মন মতো হয়েছে, সেই সাথে একেবারে পারফেক্ট একটা সাইজ হয়েছে। এটা 28 সিএমের, মানে আমার জন্য পারফেক্ট একটা সাইজ রান্না বান্না করার জন্য। তো 28 সিএমের এই হাঁড়িটা নিয়ে আসা হয়েছে। কমপক্ষে 3 কেজি গরুর মাংস তো রান্না করা যাবে, আবার 2 কেজি কিন্তু বিরিয়ানি রান্না করা যাবে, 2 থেকে 2.5 কেজি। তো এই হাঁড়িটা আমার ছিলই না এরকম সাইজের হাঁড়িটা, তো সবচেয়ে বড় একটা সাইজের হাঁড়ি ছিল 32 সিএম বা 26 সিএম এরকম ছিল, 22 সিএম ছিল, তবে এই সাইজেরটা আমার খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, রাইসে বাবা আজকে নিয়ে আসছে, আমার তো খুবই ভালো লাগছে। তো মন মতো আসলে এরকম যখন রান্নার কিচেনের কোনো জিনিস পাই, মনটা যে কী ভালো হয়, আমার মতো যারা রান্নাবান্না করেন, গৃহিণী আছেন, তারাই বুঝবেন আমার খুশিটা। তো এরপরে হচ্ছে কিছু বাজারও নিয়ে আসছে টুকিটাকি, সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটা মাছ নিয়ে আসছে। তো মাছটা আমি এখন খুব ভালো করে ধুয়ে আর কিছুটা রান্না করব, আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, ঈদের আর কিছুদিন বাকি রয়েছে, আমি কিন্তু এখনও কোনো ড্রেস বানাতে দিতেই পারিনি। তো আজকে সবগুলো ড্রেস গুছিয়ে নিব, তার পরের দিন আর কি সকাল বা বিকালে একটু সময় করে টেলার্সের দোকানে গিয়ে সবগুলো ড্রেস একবারেই বানাতে দিব। তো লেটটা হলো কেন জানেন? এই যে ড্রেসটা দেখছেন, এটা ছাড়া আরও একটা ড্রেস রয়েছে, আরও 1-2টা ড্রেস রয়েছে। তো এগুলো আমি কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম, আমার খুবই পছন্দের ড্রেস। তো যখন দেখলাম সবসময় যে পেজ থেকে আমি এই ধরনের ড্রেসগুলো নিয়ে থাকি, সেই পেজেই আমার পছন্দের ড্রেসগুলো উঠিয়েছে, তো আর দেরি না করে আমি নিয়ে নিয়েছি। তো এই জন্য আর ড্রেসগুলো বানাতে দেইনি, ভাবলাম যে আজকে এখন গুছিয়ে রাখি, যেন কালকে আর কোনো গোছানোর কোনো সমস্যা না হয়। তো প্রথম যে ড্রেসটা দেখিয়েছে অনেক সুন্দর, না? ড্রেসটা ছিল হচ্ছে সফট কটনের মধ্যে, খুবই আরামদায়ক একটা ড্রেস। আর এইটা হচ্ছে জমজম সুইস কটনের মধ্যে, আর প্রথম যে ড্রেসটা নিয়ে আছি সেটা হচ্ছে সফট কটনের মধ্যে। মানে এই রকম কটন বা সুতি ড্রেসগুলো না আমার খুবই খুবই পছন্দের, যেহেতু রেগুলার ব্যবহার করা হয়, আর গরম এটা তো সবাই বোঝে নেই, আর বাড়িতে যা হবে, তো সেই জন্য এই জমজম সুইস কটনের এই ব্ল্যাক কালারটা নিয়েছে। এটা ওড়নাটা দেখেন, পুরাই হচ্ছে মারাত্মক। আর এই ওড়নাটায় না জামার সৌন্দর্যটা বা থ্রি পিসের সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর এখন নেওয়ার কারণ একটাই, কয়েকদিন আগেও নেওয়া হয়েছে, কারণ স্টক আউট হয়ে যায়, এত সুন্দর ড্রেস থাকে না, যেহেতু বিশ্বাস তো একটা পেজ। এছাড়াও ড্রেসগুলোর প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল, এই জন্যই হচ্ছে নেওয়া। তো ভাবলাম যে নিয়ে রাখি, এখন না হয় 2-1টা বানিয়ে রাখি, পরে না হয় বানাবো। তো সাথে আরেকটা জমজম সুইস কটনের মধ্যে নিয়ে আছে, যেহেতু এটা আরেকটু ভিন্ন রকম, মানে পিঙ্ক কালারের মধ্যে, এবং অন্যটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে, এটাও ওই যে বললাম সুইস কটনের মধ্যে নিয়েছে আর কি। তো যাই হোক, এখন প্রত্যেকটা ড্রেস আমি গুছিয়ে এখন শপিং ব্যাগের মধ্যেই রেখে দিব। আর যে পেজ থেকে আমি এই ড্রেসগুলো ওই যে বললাম স্টুডেন্ট বাজেট বা রিজনেবল প্রাইসে হচ্ছে কিনা থাকি সবসময়, সেই পেজের নামটা আজকেও কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন। জামাগুলো গুছিয়ে আসলাম, তার মধ্যে কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও করছিলাম, একদিক থেকে জামাগুলো বা থ্রি পিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আর এই তো করলা ভাজিও বসিয়ে দিয়েছি। তো আজকে করলা ভাজি এবং হচ্ছে রুই মাছ ভুনা করব। তো আমি তো পেঁয়াজ ভাজা করার পরে, পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে করলা এবং আলু দিয়ে দিয়েছি, আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। একটু আলুর পরিমাণ বেশি দিয়েছে আজকে, তাহলে করলাটা হচ্ছে তিতা লাগে না খুব বেশি।
এরপর হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে শুধু ভাজিটা করে ফেলবো। তেল তো পরিমাণ মতন দেওয়াই হয়েছে। আর এইখানে যে বললাম মাছ ভাজা করতে দিয়েছে সেটাও হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজলাম, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়েছি। এই মশলাগুলো মানে এই শুকনা মশলাগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি একসঙ্গে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটা কয়েকদিন যাবৎ একইভাবে করা হচ্ছে, মানে যে বাটা মশলাটা দিলাম সেটা সব একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, যেমন পেঁয়াজ, একটু আদা রসুন এবং একটা টমেটো দিয়ে ব্লেন্ড করে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপর স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে গেছে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছ ভুনা এবং করলা ভাজি, এই ছিল রাতের রান্না বান্না, মানে আজকে দুপুরে তেমন রান্না করিনি। আর মাঝে মধ্যে দুপুরে রান্না করা হয় না, আগের তরকারি থাকলে সেগুলো দিয়ে মা মেয়ে খেয়ে থাকি, তারপর সন্ধ্যার সময় এইভাবে রান্না করা হয়। তো যাই হোক, এই তো মাছ ভুনাটা কিন্তু করা হয়ে গেছে। আমি শেষের দিকে একটুখানি শুদ্ধ ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন।